হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সুজিত, আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে চলছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি টপ ইন্ডিয়ান টিকটক স্টার যারা টিকটকে ভারতবর্ষের মধ্যে অন্যমাত্রায় পরিচয় দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ইন্ডিয়ার নাম্বার ওয়ান টিকটক স্টার তথা মিস্টার ফেজু এবং রিয়াজ আলীর সম্বন্ধে কম্পেয়ারমূলক অর্থাৎ তুলনামূলক আলোচনা করতে যাচ্ছি এবং কীভাবে তারা বর্তমানে নাম্বার ওয়ান টিকটক স্টারে পরিণত হলো এবং পরিচয় পেল, এর জন্য 10টি রিয়েল ফ্যাক্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন বর্তমানে ইন্ডিয়ার নাম্বার ওয়ান টিকটক স্টার হিসেবে কাকে আপনি সিলেক্ট করতে পারেন। আমি আজকের এই ভিডিওটি এই দুই টিকটক স্টারের সামগ্রিক ব্যাপারটি বিচার বিশ্লেষণ করে তৈরি করেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল চিহ্নটিতেও প্রেস করতে ভুলবেন না, কেননা আমি সবসময় এ ধরনের মজার মজার ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকি। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মি এক মা কি নজর মে উসকে বেটে কি কিমত কিতনি হোতি হ্যায়? লাখো কি করোড়ো কি? তো লাও, লাখো করোড়ো মে সে মুঝে 200 রুপে দে দো, মুঝে রিচার্জ করওয়ানা হ্যায়। गाइस, सबको पता है कि गर्मियों में घरों में छिपकलियां निकलती है, तो मुझे ये समझ में नहीं आता कि लोग इतने से जानवर से इतना ज्यादा क्यों डरते हैं। अभी 5 दिन पहले मेरे घर में मुझे एक छिपकली दिखी थी, मैं 5 दिन से पड़ोस के घर में, उसमें डरने की क्या बात है यार। বন্ধুরা, মিস্টার ফেজু এর সম্পূর্ণ নাম হলো ফেজাল শেখ, কিন্তু এটি ওনার আসল নাম নয়। তার আসল নাম হলো শেখ মুদাসসর ফজল, আর রিয়াজের সম্পূর্ণ নাম হলো রিয়াজ আলী আফরিন। মিস্টার ফেজু এর জন্ম হয় 1994 সালের অক্টোবর মাসের 4 তারিখে, সেই হিসাবে তার বর্তমান বয়স হলো 25 বছর। আর অপরদিকে রিয়াজ আলীর জন্ম হয় 2003 সালের সেপ্টেম্বর মাসের 17 তারিখে, সেই হিসাবে রিয়াজ আলীর বর্তমান বয়স হলো 17 বছর। মিস্টার ফেজু মুম্বাই মহারাষ্ট্রে বসবাস করেন। তার পরিবারে মা বাবার পাশাপাশি আরও 2 বোন এবং একজন বড় ভাই আছে। তার বড় ভাই তাকে অনেক সাপোর্ট করেন, বিভিন্ন ভিডিওতে এর দৃষ্টান্ত আপনারা লক্ষ্য করে থাকেন। মিস্টার ফেজু মহারাষ্ট্রের বেন্দ্রা IES নিউ ইংলিশ স্কুল থেকে পড়াশোনা সম্পূর্ণ করেন এবং রাজবি কলেজ অ্যান্ড আর্ট সায়েন্স এবং কমার্স থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। তারপর গার্মেন্টের দোকানে বাবাকে সাহায্য করতেন। আর টিকটক স্টার রিয়াজ আলী ভারত ভুটান সংলগ্ন জয়গাঁও নামক স্থানে বসবাস করে। তার পরিবারে মা বাবার পাশাপাশি একজন বড় বোন আছে যার নাম হলো রিজা আফরিন, সেও একজন টিকটক স্টার। রিয়াজ আলী শ্রী হনুমান মন্দির ধর্মশালা অর্থাৎ HHMD স্কুল থেকে পড়াশোনা তথা মাধ্যমিক স্তর পর্যন্ত সম্পূর্ণ করে, কিন্তু অঙ্কে ভালো না থাকার কারণে কমার্স নিয়ে পড়াশোনা করছেন। রিয়াজ টিকটকের জনপ্রিয়তা পাওয়ার পর বোনকে সঙ্গে নিয়ে বর্তমানে মুম্বাইতে বসবাস করেন। মিস্টার ফেজু প্রথম মিউজিক্যালি অ্যাপসে ভিডিও পোস্ট করে। কলেজে পড়ার সময় থেকে তার বন্ধু আদনানের পরামর্শে Team 07 গঠন করে, এরপর নিজে ব্যক্তিগত আইডি খুলে। আর অপরদিকে রিয়াজ আলী প্রথমে সময় কাটানোর জন্য টিকটক ভিডিও দেখত। তখন টিকটক স্টার দানিশ জাহান থেকে ইন্সপায়ার হয়ে টিকটক ভিডিও বানানো শুরু করে। রিয়াজের প্রথম দিকের ভিডিওগুলিতে ততটা ভিউজ আসতো না, তারপর নিজের স্টাইল এর কিছু পরিবর্তন করার কারণে তার ভিউজের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। মিস্টার ফেজুর এর পরিবারের লোকজন ভিডিও বানানো একদমই পছন্দ করত না। ফেজুয়ের মা তাকে অনেকবার এই ব্যাপারে অনেক কথা শোনান, কিন্তু জনপ্রিয়তা পাওয়ার পর তারা সবাই তাকে সাপোর্ট করতে থাকে। রিয়াজের টিকটকের সাফল্যের পেছনে তার বড় বোন রিজা আফরিনের অবদান সবচেয়ে বেশি, রিয়াজও একথা স্বীকার করে। রিয়াজ আলীর বোন রিজা তাকে সাপোর্ট করার জন্য অর্থাৎ সহযোগিতা করার স্বার্থে নিজের কলকাতাস্থিত বেসরকারি চাকরিটিও ছেড়ে দেয়। রিয়াজও তার বোনকে খুব ভালোবাসে। 2019 সালের জুলাই মাসে মিস্টার ফেজু এবং Team 07-এর পক্ষ থেকে একটি সাম্প্রদায়িক রিলেটেড ভিডিও পোস্ট করা হয়, যার জন্য তাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। এর কারণে তাদের টিকটক আইডিও ব্যান হয়ে যায়। পরে অবশ্য ফ্যান ফলোয়ারদের সাপোর্টের কারণে তা আবার ফিরে পান। রিয়াজকে অবশ্য এখন পর্যন্ত এই ধরনের কোনো কন্ট্রোভার্সাল ব্যাপারে জড়িত হতে দেখা যায়নি। মিস্টার ফেজু তেরে বিন কবি, বিয়া নিয়ে কারণা, ফ্রুটি লেখতি হ্যায়, কালি মেরে গিদ্দি,
नजर ना लग जाएगार मतो एवं किछुदिन आगे बेबाभाई प्रवृत्तिर मतो दारुण दारुण किछु अलबाम संगे अभिनय करेछेन। आर रियाजेर उल्लेखयोग्य अलबाम संगगुली हलो बाहदान, डेली डेली, यारी है, सुपरस्टार प्रवृत्ति। बार बार विभिन्न कन्ट्रोवर्सियल ब्यापारे जड़ित हार पर टिकटक स्टार मिस्टर फेजू एर बर्तमान टिकटक अकाउंटे प्राय 29.9 मिलियन फलोवर्स आछे एवं 1.8 बिलियन हार्टो पेयेछे। अन्यदिके रियाजेर बर्तमान टिकटक अकाउंटे प्राय 41.2 मिलियन फलोवर्सेर पाशापाशी 1.9 बिलियन हार्टो पेयेछेन एवं भारतेर नम्बर वन टिकटकार हिसाबे निजेर स्थान दखल करेछेन। सोशल मीडियाते फ्रेंड फलोवरदेर कथा लक्ष्य करले देखा जाए मिस्टर फेजुर टिकटक अकाउंटी बैन हुआ सत्त्वेओ इन्स्टाग्रामे 1891 पोस्ट करे 12.2 मिलियन फलोवर्स होयेछे। अन्यदिके रियाजा आली आफरिनेर इन्स्टाग्रामे 732 पोस्ट करे 7.9 मिलियन फलोवर्स होयेछे। मिस्टर फेजुएर यूट्यूब चैनेले मात्र दुईटी ब्लॉग वीडियो पोस्ट करे 777K सब्सक्राइबर सम्पन्न करेछेन। किछुदिन आगे एक्सप्लोरिंग शिलंग शॉर्ट डायरीज नामे ब्लॉग वीडियोटी प्राय 22 मिलियन व्यूज एसेछे। जदिओ वीडियोटी यूट्यूबे सबचेये बेशी डिसलाइक पावा वीडियो हिसेबे रेकर्ड करे किन्तु रियाजालेर एखन पर्यन्त कोनो यूट्यूब चैनल नेई। बंधुरा आपातत दृष्टिते एई दुई टिकटक स्टारेर मध्ये कम्पेयर करे लक्ष्य करा जाए मिस्टर फेजुएर टिकटक आईडिटी बैन थाका सत्त्वेओ एत फ्रेंड फलोवर अर्जन करेछे। जदि एसब समस्यार मध्ये पड़ते ना हतो हयतो एतदिने 60 मिलियन फलोवर्स सम्पूर्ण करे फेलतो। आमार काछे এই দুই টিকটক স্টারের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কথা চিন্তা করে লক্ষ্য করা যায় মিস্টার ফেজুকেই নাম্বার ওয়ান হিসেবে মনে হয়। আপনার কি মনে হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার কথা হবে এমন কোনো নতুন আয়োজনের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজেকে সুস্থ রাখুন। থ্যাংক ইউ।